সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আপনারা কিভাবে প্লটের নাম্বার বা দাগ নাম্বার বাংলার ভূমি যে ওয়েবসাইট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রয়েছে, সেই ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in এ গিয়ে দাগ নাম্বার দিয়ে দাগের যে চিত্র সেটি কীভাবে দেখবেন সেটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আমার আজকের এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, যে আপনারা যিনারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন আজকে ভিডিওর মূল অংশে আমরা চলে যাই। আমি সর্বপ্রথম যেটি করব, আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম। আপনারা আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ব্রাউজার খুলে নিতে পারেন, তবে এক্ষেত্রে বলে রাখি যদি আপনারা মোবাইল থেকে ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো হয় মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিন এবং পাশে সেটিকে ডেস্কটপ মোডে এনেবল করুন। আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলে সেখানে লিখছি বাংলার ভূমি। এই বাংলার ভূমি লেখার পর আমি সার্চ করলাম। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি রিলিফ এই ওয়েবসাইটটি খুলে গেল। নিচে দেখুন বাংলার ভূমি .gov.in, এটি আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে সিলেক্ট করে নিলাম। দেখুন পাশে একটি নতুন ট্যাব খুলে গেল, এই যে, এবং এইখানটায় আমরা কাজ করে দেখাবো কীভাবে আপনারা প্লট দেখবেন। এইখানে দেখুন, এই যে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এইখানে দেখুন লেখা রয়েছে নো ইয়োর প্রপার্টি। এই নো ইয়োর প্রপার্টিতে আমরা ক্লিক করলাম। নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করার পরই আপনাদের সামনে আরেকটি নতুন পেজ খুলে গেল। এই দেখুন এখানে রয়েছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন, এখানে আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা মুর্শিদাবাদ জেলা, তারপরে একটি ব্লক নিয়ে নিলাম, তবে সেই ব্লকের মধ্যে একটি মৌজা আমরা নিয়ে নিলাম। এটা কিন্তু আমরা উদাহরণস্বরূপ কাজটি করছি। এইবার দেখুন অপশনে গিয়ে সার্চ বাই খতিয়ান, সার্চ বাই প্লট, এটি আমরা প্লট বা দাগ এটিকে সিলেক্ট করে নেব। তারপর এখানে প্লট নাম্বারটি আমরা খুব সুন্দরভাবে সন্তর্পণে বসিয়ে দেবো। আমরা প্লট নাম্বারটি বসিয়ে নিই। প্লট নাম্বারটি বসিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখুন ক্যাপচাটি রয়েছে, এখানে যেরকমভাবে অ্যালফাবেট এবং নাম্বার রয়েছে সেইগুলি সে এখানে ঠিক মতো বসাতে হবে। আমরা এখানে এগুলো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দেখুন নিচে ভিউ বাটন রয়েছে, এই ভিউ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা ভিউ বাটনে ক্লিক করলাম। ভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই তথ্যগুলো চলে আসবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামবো। এখানে দেখুন রয়েছে প্লট নাম্বার, ক্লাসিফিকেশন, টোটাল এরিয়া অফ দ্য প্লট ইন একরে, প্লট ম্যাপ। এইখানটায় আপনারা তো খতিয়ান ওনার নেম, তিনাদের ফাদার বা হাজব্যান্ডের নেম, শেয়ার অ্যাকর্স বা রিমার্কস এগুলো তো পাচ্ছেনই। এই যে এই অংশটি ভালো করে দেখে নিন, প্লট ম্যাপ বা দাগের ম্যাপ, এইখানটি ক্লিক হেয়ার যেটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের সামনে ডান দিকে এই সাদা অংশটিতে চলে এলো। দেখুন আমরা এখানে দিয়েছিলাম 1690 প্লট নাম্বার, এখানটা দেখুন রয়েছে 1690, এই যে এটা ডার্ক হয়ে রয়েছে আর এখানে রেড ইঙ্ক দিয়ে দেখাচ্ছে। এটিকে যদি আমরা বড় করে দেখতে চাই তাহলে আমরা একটু বড় করে এইরকমভাবে দেখতে পারি। দেখুন এইরকমভাবে দেখে নিতে পারি। এটা সুবিধা হলো এই যে এইরকমভাবে আমরা প্লট ম্যাপটা দেখে নিলে যেটা হচ্ছে আশেপাশের যে প্লটগুলি রয়েছে সেগুলোর চরিত্র কী, জমির চরিত্র কী সেটা আমরা বুঝতে পারি। যেমন এইটি রয়েছে আউশ, এটি আমন, এটা আউশ, এটা আউশ, এরকমভাবে বিভিন্ন যে আশেপাশের জমিগুলি রয়েছে তার চরিত্রগুলি আমরা জানতে পারি। তো আপনারা বন্ধুরা এইরকমভাবে এই প্লট ম্যাপ
এই অংশটাতে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারেন। এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনারা এটা জুম করে দেখে নিতে পারেন, মাইনাস চিহ্ন দিয়ে এটা জুম আউট করে দেখে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভালো, এবং আপনাদের অবশ্যই ভিডিওটি হয়তো ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিন, কারণ আপনাদের লাইক আপনাদের শেয়ার এগুলিতে দ্বারা আমি খুব মোটিভেটেড হই এবং এইগুলি আমাকে আরও আরও এই ধরনের ভিডিও করতে উৎসাহিত করে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক দিন, ভিডিওটিকে শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সেটি আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার ইমেল আইডিতে মেল করে সেটি জানাতে পারেন। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন। নমস্কার।